হ্যালো। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা আমি কোনো রকম এডিটিং করব না, জাস্ট এভাবে শ্যুট করছি আর এভাবেই ছাড়ব, একদমই নেচারাল দিয়ে ভিডিওটা করছি। তো দেখুন, চেঙ্গিস সিনেমা এখন ট্রেন্ডিংয়ে, অবশ্যই আপনারা সবাই জানেন চারদিকে চেঙ্গিস 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 সিনেমা ট্রেন্ডিংয়ে। তো এখন কথা হচ্ছে IMDb যে রেটিংটা সেটাকে, সেখানে দেখানো হচ্ছে চেঙ্গিস নাম্বার 1 পজিশনে রয়েছে। IMDb রেটিং যেটা গুগলে দেখানো হচ্ছে সেটা কতটা ঠিক বা ফেক সেই বিষয়ে কথা বলবো। তো দেখুন, চেঙ্গিস সিনেমা যেভাবে সরগম মাচিয়েছে এটা মানতে হবে হাইপ তুঙ্গে। এর আশেপাশে বর্তমানে কোনো সিনেমার হাইপ নেই। হ্যাঁ, এখন যদি আমরা ন্যাশনাল সিনেমাতে যাই বা নর্থের সিনেমাতে যাই, তাহলে কোথাও গিয়ে জিনিসটা আলাদাও হতে পারে। যেহেতু ঈদে কিসি কি ভাই কিসি কা জান আসছে এবং জিতের চেঙ্গিস আসছে, আর বর্তমানে ক্ল্যাশ করতে চলেছে বোলা এবং দশরা, তো এই দুটি সিনেমা ক্ল্যাশ করতে চলেছে, তবে সবাইকে টপকে গিয়ে কেন জিতের চেঙ্গিস 1 নম্বর পজিশনে? তো দেখুন, চেঙ্গিস সিনেমা প্রথমে যখন IMDb এসছে তখন 9 নম্বর পজিশনে ছিল, তারপর এটা 3 নম্বরে এসছে, তারপর 2 নম্বরে এসছে, এবার ফাইনালি 1 নম্বরে চলে এসছে। তো দেখুন, এটা যদি সত্যি সত্যি 1 নম্বর পজিশনে থাকে মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমার মধ্যে, তাহলে তো আর কোনো কথাই নেই, এই সিনেমা জাস্ট ফারকে রাখ দেখা। তবে এখানে আমার কিছু ডাউট আছে, যেমন আমার মনে হচ্ছে এটা এডিটিং করা যায়। অনেক সময় আমরা বক্স অফিস দেখি, তো মানে আমরা যখন গুগলে গিয়ে বক্স অফিস সার্চ করি যে অমুক সিনেমা তমুক সিনেমা, আজকে দেখলাম এই সিনেমার বক্স অফিস দেখাচ্ছে 2 কোটি, তারপর 4 দিন পরে দেখলাম 4 কোটি, এবং 10 দিন পরে দেখলাম 5 কোটি, 6 কোটি, 6 কোটি, মানে এখানে কিন্তু এতটা ভ্যালুয়েবল কিন্তু জিনিস থাকে না। তাই আমি একদম 100% শিওর দিয়ে বলছি না, IMDb গুগলে সার্চ করলে যেটা দেখাচ্ছে সেটা কতটা ঠিক। আমার মনে হচ্ছে কোথাও এটা ভুলভ্রান্তি হতে পারে, বা কেউ ইচ্ছে করে এটাকে এডিট করে করতে পারে, জানি না আমি। তবে যদি সঠিক হয় তাহলে আর কোনো কথা নেই। আরও এখানে আরও একটা কথা বলছি, কিছুক্ষণ আগে একটা বড় ন্যাশনাল ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা করেছে যে একটি বেঙ্গলি সিনেমা ভোলা কেউ পার করে দিয়ে 1 পজিশনে বসে গেছে IMDb রেটিংয়ে। তো এত বড় চ্যানেল থেকে যেহেতু করছে, তার মানে হতে পারে যে গুগলে যে IMDb রেটিংটা দেখাচ্ছে সেটাই ঠিক। তো সেটা যদি সত্যি সত্যি ঠিক হয় তাহলে বস, মানে কিচ্ছু বলা নেই, এ তো আগুন লাগিয়ে দেবে। তো দেখুন, আরও একটা কথা বলি, উইদাউট মাইক নিয়ে কথা বলছি, মানে মাইক ছাড়া কথা বলছি, হয়তো ভয়েস কোয়ালিটি খারাপ হবে, তো একটু ইগনোর করবেন। ইচ্ছে করলেই সেট আপে বসেই করতে পারতাম, যাই হোক এভাবে আমি শর্টকাটে মেরে দিচ্ছি, কারণ সময় নেই, এক জায়গায় যেতে হবে। তো তো দেখুন, চেঙ্গিস সিনেমা যেভাবে একের পর এক আগুন লাগাচ্ছে, এ তো শিওর শর্ট একটা ব্লকবাস্টার সিনেমা হবেই হবে, বাংলা থেকে ব্লকবাস্টার হবে, এবং ন্যাশনালি বা প্যান ইন্ডিয়া যেটা বলি সেখান থেকে যদি ব্লকবাস্টার হয়ে যায়, তাহলে বাংলার পরবর্তী সিনেমাগুলো আরও বেশি উন্নত মানের হবে। যেমন দেবের বাঘাযতীন এসছে, সেটাও কিন্তু একটা ভালো কিছু হতে পারে। তো আশা করি ভালো কিছু হবে। আরও পাশাপাশি একটা কথা বলি, আমি একটা প্রতিবাদ করেছিলাম যে আমাদের কানা সরকার জিত এবং চেঙ্গিসকে ছোট করে কথা বলেছে, সেটার বিরুদ্ধে আমি কথা বলেছি, কিন্তু তারপর দেখলাম সে থামেনি। জিত ফ্যানরা এখনও তাকে ভালো মতে ধুতে পারেনি, এবার পুরো সার্পেক্সেল নিয়ে যান, সার্পেক্সেল দিয়ে তাকে ধুয়ে দিন, যা ইচ্ছে তাই করুন, কারণ এরকম পাগল ছাগলকে আমাদের ইন্ডাস্ট্রিতে দরকার নেই। চেঙ্গিস সিনেমা হিট করে আসবে, দেখুন হিট করুক না করুক ভাই, চেষ্টা হচ্ছে, চেষ্টা করলেই যে মানুষ সবসময় সফল হয় তা তো নয়, কিন্তু চেষ্টায় যদি না করি তাহলে সফলতা হবে কি না হবে সেটা আমি কি করে বুঝবো? তাই চেষ্টা করতে হবে, এটা দিয়ে না হলে পরবর্তী কোনো সিনেমা দিয়ে হবে? এখানে ছোট বড় অপমান, বাংলা ইন্ডাস্ট্রিকে অপমান, এইসব কি ভাই, কোনো এইসব না। তো যাই হোক, ভিডিও এখানে শেষ করছি, আর কিছু বলবো না। কালকে তো ধামাকা ভিডিও আসবেই, কারণ কালকে চেঙ্গিসের ফার্স্ট সং ফুল ভিডিও রিলিজ হবে, আর কালকে আমি সারাদিন লাগে কোনো কাজ টাজ করবো না ভাই, আমি সারাদিন ইনস্টা টুইটার ফেসবুক আমি সমস্ত জিতের সোশ্যাল মিডিয়া চেক করতে থাকবো কিছুক্ষণ পর পর, কারণ আমি সবসময় খবর দিতে লেট হয়ে যাই, কালকে সেই লেটটা করবো না। আমি যেই গানের প্রথম ঝলক দেখব ডাইরেক্ট ভিডিও করতে বসে যাব, আর আমি কালকে সময়টা দিচ্ছি, আপনারাও দিবেন। যাই হোক, একটু সাপোর্ট করবেন আমাকে, ভিডিওতে ভিউজ খুবই কম হচ্ছে, একটু সাপোর্ট করবেন, ভিডিও টিডিওগুলো শেয়ার করবেন, আমরা বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে রয়েছি, কমার্শিয়াল বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে রয়েছি, দেবজিতের পাশে অলওয়েজ আছি। তো ভিডিও এখানে শেষ করি, ভালো সময়, টাটা।